নকলি ঔষধ প্রসঙ্গে পুলিশ ডিজি সূচনা ক্রাইমব্রাঞ্চ এসটিএফর এক স্বতন্ত্র টিম গঠন করা যাইছে। ড্রগ্স কন্ট্রোলর বিচার বিমর্শ করা যাই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যাব। খুব শীঘ্র তদন্ত আরম্ভ হব বলে পুলিশ ডিজি কেছেন। নকলি ঔষধ প্রসঙ্গে পুলিশ ডিজি সূচনা ক্রাইমব্রাঞ্চ এসটিএফর এক স্বতন্ত্র টিম গঠন করা যাইছে। ড্রগ্স কন্ট্রোলর বিচার বিমর্শ করা যাই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যাব। খুব শীঘ্র তদন্ত আরম্ভ হব বলে পুলিশ ডিজি সূচনা দিয়েছেন। তবে বর্তমান সারা রাজ্যের নকলি ঔষধ প্রসঙ্গ ঘনাইবারে লাগিছে এবং ধীরে ধীরে রাজ্য সরকারক চিন্তা বড়ুচি। কটক নুহে বর্তমান রাজ্যর অনেক স্থানর নকলি ঔষধ ঠাব করা যাইছে, যা বর্তমান সরকারক চিন্তা বড়াচ্ছে, স্বাস্থ্য বিভাগর চিন্তা বড়াচ্ছে। ঘটনা কণ রয়েছে, কণ পুলিশ ডিজি অধিক সূচনা দিয়েছেন এ সম্পর্কে জাঁয়া আমাদের যোড়ি হচ্ছেন আমার প্রতিনিধি সন্তোষ যোড়ি হয়েছেন। সন্তোষ, অধিক কণ অপডেট আসুচি পুলিশ ডিজি আপনি অধিক সূচনা দিয়েছেন? দেখন্তু অনেশা চিন্ময়ী, আরম্ভর আকটিভ যেতবে ঘটনা সামনাকু আসছে সেতবে আউ এবে আকটিভ নয়। এবং আপনার মনে থাকবে যে ক্রাইমব্রাঞ্চ এডিজি যশবন্ত জেঠাঙ্ক সহিত ড্রগ্স কন্ট্রোলর সেতবে যেতবে কোভিড আরম্ভর বাহবা নেবে যে বাহার রাজ্যের কলাবজারি হচ্ছে, বাহার রাজ্যের ডুপ্লিকেট মেডিসিন আসছে, সেপাই আমি এবেঠ তৎপর। এবং এবে বর্তমান সময় আমি ড্রগ্স কন্ট্রোলর প্রতিক্রিয়া আশা করছিলু, সে প্রতিক্রিয়া ন দিয়ে সিধা সিধা পলাই যাচ্ছে এবং কোণী প্রকার প্রতিক্রিয়া রাখা সে চাহু না। দ্বিতীয় কথা, ডিজি কৌছন্তি এসটিএফ কে দায়িত্ব দিয়েছে গোটিয়ে টিম আগকু তদন্ত করব এবং ড্রগ্স কন্ট্রোলর সহায়তা নিয়ে যাবে। বড় প্রশ্ন, আপনার যে সাতটি টিম গঠন করে নকলি মেডিসিন উপরে নজর রাখলে, কলাবজারি উপরে নজর রাখলে, তার তো কিছু ফলাফল মিলি পাল না। এবে এসটিএফ র গোটিয়ে নয় টিম অধিকাটা কম করব এবং পূর্ব আরম্ভ যেতবে সময় ছিল সেতবে আপনার মানে নজর রাখলে এবং যাঞ্চ কলে সেতবে বুঝি পারলে কোটি নকলি মেডিসিন আসুচি, কোটি আর চর লম্বিছি। এবে যেতবে বর্তমান সময় ধরা পড়লা এবং করোনা মেডিসিন ঠু আরম্ভ করে কোভিড সময়ের অনেক মেডিসিন যে অত্যাবশ্যক মেডিসিন অছি লোকে যাকে ব্যবহার করা চাহিদা সে মেডিসিন যেতবে ডুপ্লিকেট আসলা, এবে টিম গঠন হব, তদন্ত হব এবং এ কথা সব সামনাকে আসবে। এবে ড্রগ্স কন্ট্রোলর মুহ খোলু না পড়ে যাচ্ছে, কেন আপনার জাগিছেন গণমাধ্যমে যেতবে অনেক স্পষ্ট কথা কালি কইসারা পরে উপর মহলর তাঁর উপরে প্রেসর অছি, যেপাই কি সে এবে এবে প্রতিক্রিয়া রাখু না এবং ডিজি মধ্যে ঠিক ভাবে নির্দিষ্ট ভাবে কৌ না যে কাহক তদন্ত পাই দায়িত্ব দিয়েছে, কি এর তদন্ত করব, কতটি টিম কেউ কেউ আধারে করবে, কেউ কেউ ল্যাবকে সেমানে যাবে, কেউঠি টেস্টিং করবে, এ সম্পূর্ণ কথা বর্তমান সময় স্পষ্ট করা যাওনি। আশা করা হচ্ছে যে আরম্ভ যেতবে আকটিভ হয়ে পড়ে পূর্ব কলাবজারী রক্ষা পূর্ব যেতবে এতে কথা যে রাজ্যের আকটিভ হওয়া পাই এবং করোনা ঔষধ কলাবজারি ডুপ্লিকেট কু রক্ষা পাই। সন্তোষ, কোটি না কোটি এমানঙ্কর যে আচরণ আউ ব্যবহার দেখিলে লাগুছি বোধহয় সরকার ইয়ে দিগরে পুরা জানিথিলে এবং বর্ষ বর্ষ ধরে এভাবে নকলি ঔষধ কারবার হতুলা। যেতবে গণমাধ্যমে ঘটনা সামনাকু আসুচি সেতিরে তালি পকাইবা পাই সরকার এভাবে গোটে গোটে পদক্ষেপ নেবা কথা ঘোষণা করছন্তি। নিশ্চয় এই তো আমি কইপারিবা যে গণমাধ্যমে যেতবে খবর সামনা আসলা, কিন্তু বর্তমান সময় আপনার জাঁথিবে যে গতকাল যেতবে ড্রগ কন্ট্রোলর ফাভি সরাফি মেডিসিন ডুপ্লিকেট বলে সত মানিলে এবং তা সহ অন্যান্য মেডিসিন সত মানিলে যে সেভাবে ডুপ্লিকেট অছে। আজ যেতবে গণমাধ্যম প্রতিনিধি মানে প্রশ্ন পচারে ড্রগ্স কন্ট্রোলর কোণী প্রকার প্রতিক্রিয়া দৌ না এবং ক্রাইমব্রাঞ্চ কু মুখ্যমন্ত্রী যেতবে কালি দায়িত্ব দিয়েছেন যে নকলি মেডিসিন সম্বন্ধীয় তদন্ত এবে এসটিএফ টিম কু দিয়া এবং সেমানে করবে এবং তা সহ এপটে পুলিশ ডিজি কৌছেন আমি ড্রগ্স কন্ট্রোলর সহায়তা নেবু। এবং যেতবে দুই বিভাগ উপরে দায়িত্ব লা সেমানে দুইটি বিভাগ যাক ফেলোর মারলা, কিন্তু আপনার জাঁথিবে ক্রাইমব্রাঞ্চ এডিজি আরম্ভর কৌলে পড়োশী রাজ্যের ঘটনা দেখা মিলছে আমি সেইপাই আকটিভ অছু, কিন্তু এবে যেতবে সেই ঘটনা পুঁ থে হল সে আকটিভনেস কু যেতবে প্রশ্ন উঠলা সে আকটিভনেস উপরে এবে প্রতিক্রিয়া রাখা পাই নারাজ। নিশ্চিত ভাবে সন্তোষ, কোটি না কোটি বর্তমান ড্রগ্স কন্ট্রোলর বিভাগর যে অতিরিক্ত অধিকারী অছন্তি সেমানে বর্তমান প্রতিক্রিয়া রাখিবার আবশ্যকতা রয়েছে, কারণ ইয়ে হচ্ছে লোকঙ্ক জীবনর প্রশ্ন। কারণ যে ঔষধ বিক্রি করা যাইছি সে ঔষধর ইম্প্যাক্ট কোন লোকমানক উপরে পড়িব সে নেকি মধ্যে পুরা সবিশেষ তথ্য দেবার আবশ্যকতা রয়েছে। বহুত বহুত ধন্যবাদ সন্তোষ আপনকর তমাম সূচনা পাই।